সাংবাদিক শান্তনু হত্যার মতো স্পর্শকাতরে শুধু 2018 সালের নির্বাচনের আগে কাজে লাগিয়েছিল বর্তমান শাসক দল, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হবার পর এই ইস্যুটি গুরুত্বহীন হয়ে পড়েছে সরকার ও শাসক দলের কাছে। আর এদিকে তার মৃত্যুর 5 বছর অতিক্রান্ত হলেও বিচার পাচ্ছে না শান্তনুর পরিবার, রাজ্যের সাংবাদিক মহল সহ রাজ্যবাসী। এক কথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে, তাই বিষয়টি সম্পর্কে সিবিআই যেন গুরুত্ব দেয় সেই চাপ সৃষ্টি করুক সরকার। সাংবাদিক শান্তনু ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে এই আর্জি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিচারের বাণী নিভৃতে কাটছে, ভারতীয় জনতা পার্টি গত নির্বাচনের আগে এই সেন্সিটিভ, এই স্পর্শকাতর হিসেবে পুঁজি করে প্রতিশ্রুতি দিয়েছিল যে খুব দ্রুততার সাথে সিবিআই এনকোয়ারি করিয়ে দোষীদের শাস্তির আওতার মধ্যে আনবে। সিবিআইয়ের কাছে মামলা হস্তান্তর করা হলো ঠিকই, কিন্তু আজও সিবিআইয়ের কোনো ইতিবাচক ভূমিকা এই কেসকে নিয়ে আমরা পরিলক্ষিত করতে পারছি না। অর্থাৎ এটা যে বর্তমান সরকারের কাছে গুরুত্বহীন, সিবিআইয়ের কাছে গুরুত্বহীন, এটারই প্রমাণ দেয়। আমাদের দাবি থাকবে আজকে 20শে সেপ্টেম্বর, এই দিনে দাবি করছি অতি দ্রুততার সাথে সরকার যেন সিবিআইকে বাধ্য করে তার তদন্ত সম্পন্ন করে যারা খুনি, যারা দোষী, এর সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতার মধ্যে এনে কঠোরতম সাজার ব্যবস্থাপনা করে।